বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান তৃতীয় বিয়ে পরিকল্পনা করছেন। বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে তার আসন্ন সিনেমা মুক্তির পরেই বিয়ের আসরে বসবেন এই অভিনেতা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাবেক এক সহ অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করছেন এই অভিনেতা। এই অভিনেত্রীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে এখনই বিয়ে করছেন না, কারণ তিনি চান না ব্যক্তিগত কারণে তার সিনেমার উপর কোনো প্রভাব পড়ুক। মুক্তির অপেক্ষায় রয়েছে আমির খান অভিনীত সিনেমা লাল সিং চাড্ডা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। সিনেমাটি 2022 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। শোনা যাচ্ছে সিনেমাটি মুক্তির পরে বিয়ে করতে যাচ্ছেন আমির। 1986 সালে আমির খান রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসার জীবনে দুই সন্তান জুনায়েদ ও ইরা রয়েছে। 2002 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে 2005 সালে বিয়ে করেন এই জুটি। কিন্তু চলতি বছরে 3 জুলাই হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এক যৌথ বিবৃতিতে আমির কিরণ জানান, স্বামী স্ত্রী হয়ে নয়, সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে পাশে থাকবেন তারা। এছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দুজন মিলেই করবেন। এমনকি তাদের সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রজেক্ট রয়েছে, সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন তারা। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।